আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি। খুবই সিম্পল একটা রেসিপি এবং খুবই মজার একটা রেসিপি, সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। চুলায় একটা কড়াই বসিয়েছি আর সয়াবিন তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বড় সাইজের একটা। এখন নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো ভেজে নিব। তো 2-3 মিনিট ভাজার পর এখানে আমি নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম সাইজটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ হলদের গুঁড়ি, 1 চা চামচ মরিচের গুঁড়ি, 1 চা চামচ ধনিয়া জিরার গুঁড়ি, একসাথে আছে এখানে, এটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। সব একসাথে এখন নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভুনে নিব। খুবই মজার একটা রেসিপি এটা। গরম গরম সাদা ভাত এবং রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন, ফ্যামিলির ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে। প্রায় 1 মিনিটের মতো আমি ভুনে নিয়েছি আর এখন বেশ কিছু পানি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে আমি 5 থেকে 6 মিনিট এটা একটু কষাবো। ঢেকে দিলাম, ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন মশলাটা সুন্দর করে কষে গেছে, এখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখন এই পর্যায়ে আমি এখানে মিষ্টি কুমড়াটা অ্যাড করব। এখানে আমি নিয়েছি 1 কেজি মিষ্টি কুমড়া আর এভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটা কাঁচা ছিল, কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখবেন টেস্টটা খুব ভালো আসে। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম আঁচে 5-6 মিনিট এটা কষাবো। ঢেকে দিলাম, ফিরে আসলাম 5 মিনিট পর। এখন নেড়ে চেড়ে উপরে নিচ করে দিচ্ছি একটু। বড় মগের 1 মগ পানি দিয়ে দিলাম। ঝোলটা আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করতে পারেন। এখন আমি মিডিয়াম আঁচে এটা 8 থেকে 10 মিনিট রান্না করব। ঢেকে দিলাম, ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়া সিদ্ধ হতে আসলে খুব একটা বেশি সময় লাগে না, আর যদি এর থেকে বেশি সিদ্ধ করেন তাহলে মিষ্টি কুমড়াটা গলে যাবে। আর এখন আমি 5-6টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। চাইলে এখানে একটু ধনিয়া পাতাও এ পর্যায়ে দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই দিলাম না। চুলার আঁচটা এখন একেবারে লো করে 3 থেকে 4 মিনিট রান্না করব। ঢেকে দিলাম, ফিরে আসলাম 4 মিনিট পর। দেখতে পাচ্ছেন চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি। তরকারিটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও খুব সুস্বাদু। এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা সাদা ভাতের সাথে এবং রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।